হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আমাদের এই পিপল অ্যান্ড ব্লগ চ্যানেল তো সবসময় অদ্ভুত অদ্ভুত ধরনের ভিডিও দেখতে দিতে পান। তো আজকে তেমনি নিয়ে আসলাম একটি ভিডিও। অনেকেই গুয়াহাটির নাম শুনেছেন, গুয়াহাটি দেখেন নাই। তো আসামের যত লোক আছেন সবাই তো গুয়াহাটি চিনেন এবং গুয়াহাটি গিয়েছেনও। গুয়াহাটির এই ব্রিজটার বিষয় অনেকে জানেন, অনেকে জানেন না। গুয়াহাটি একটি এমন সিটি যেখানে এই ব্রিজটা ফাঁকা ছিল। সে সময় যদি ব্রিজটার এই পার থেকে ওই পার যাইতে 15 মিনিট সময় লেগে থাকে, তাহলে জাম থাকলে কত সময় লাগবে, তো কত সময় লাগতে পারে সেটা কি কখনো ধারণা করেছেন? তো এই মালিগাঁও ব্রিজ কিন্তু কোনো বানপানি এবং বা নদীর জন্য বানানো হয় নাই। এটি ব্রিজ শুধুমাত্র গুয়াহাটি জাম হওয়ার জন্যে বানানো হয়েছে। এটি একটি ওভারব্রিজের মতোই ব্রিজ তৈরি করা হয়েছে। গুয়াহাটিতে এমন ব্রিজ আরও কয়েকটিও আছে, তথাপিও এই গুয়াহাটিতে এত জাম হয়ে থাকে। তো তাহলে বুঝতে পারছেন গুয়াহাটিটা কীরকম একটা সিটি। আর আসামের মুখ্যমন্ত্রী বলেছেন এই গুয়াহাটিকে একদিন লন্ডন রূপে তৈরি করবেন, তাহলে চিন্তা করুন গুয়াহাটি কত জাম থাকতে পারে। তো তাই আপনাকে দেখালাম এই ব্রিজের দৃশ্য। এটা হলো মালিগাঁও ব্রিজ। তো যারা যারা এই ব্রিজের উপরে উঠেছেন তারা তো নিশ্চয় জানেন, আর যারা উঠেন নাই তারা কমেন্ট করবেন এবং আপনাদের জন্য আশীর্বাদ করব যে আপনারা যাতে এই ব্রিজে উঠতে পারেন এবং গুয়াহাটি আসতে পারেন। গুয়াহাটিটা কত সুন্দর একটি আসামের সিটি। এটি কিন্তু ভারতের মধ্যেই 3 নম্বর একটি সিটি হয়ে পড়ছে গুয়াহাটি। দিল্লি বোম্বাই আমাদের এই দর্শকবাইদের ভিতরে সিটি কে কে গুয়াহাটি গিয়েছেন এবং কে কে ব্রিজে উঠেছেন কমেন্ট করে জানাবেন নিশ্চয়। আর ব্রিজটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক তো নিশ্চয় করবেন। আর এমনি ভিডিও পাওয়ার জন্য আমাদের এই পিপল অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আর সাথে একটি কথা বলছি কি, কথাতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ছোটো ভাই মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের এই পিপল অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আশীর্বাদ করবেন যাতে আমরা একবারে যেতে পারি। আপনাদের আশীর্বাদ সঙ্গে থাকলে নিশ্চয় সম্ভব এগিয়ে যাওয়ার। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।